আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে বেসিক ক্যাম্পাসের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। তো আজকে আমার আলোচনা বিষয় হচ্ছে একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্রের সোনার তরী পদের গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন উত্তর নিয়ে। এবং আজকে আমি যে বহু নির্বাচনীগুলো নিয়ে আলোচনা করব সেগুলো কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আশা করি তোমরা সবাই সেই শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবে। তো চলো শুরু করা যাক। তো বন্ধুরা দেখো, সোনার তরী কবিতার হচ্ছে গুরুত্বপূর্ণ যে এমসিকিউগুলো আমি দিয়েছি সেটা প্রথমটা হচ্ছে, ওগো তুমি কোথায় যাও কোন বিদেশে, এখানে তুমিটা কে? মাঝি, তরী, কৃষক, কবি। উত্তরটা হবে হচ্ছে দেখো মাঝি। দুই নম্বর যেটা আমি দিয়েছি, কবি ছোট ক্ষেত বলতে কি বোঝাতে চেয়েছেন? আয়তনে ছোট ক্ষেত, মানুষের জীবন পরিধি, নদী, ছোট চর, অজানার দেশ। উত্তরটা কি হবে দেখো? উত্তরটা হবে মানুষের জীবন পরিধি। তিন নম্বরে যেটা আমি দিয়েছি, কত বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্য প্রকাশিত হয়? দশ বছর, বিশ বছর, পনেরো বছর, পঁচিশ বছর। উত্তরটা হবে হচ্ছে দেখো পনেরো বছর বয়সে। চার নম্বরে যেটা আমি দিয়েছি সেটা হচ্ছে দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে সাহিত্যের নোবেল পুরস্কার পান? উনিশশো তিন খ্রিস্টাব্দে, উনিশশো তেইশ খ্রিস্টাব্দে, উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে, উনিশশো তেরো খ্রিস্টাব্দে। এটা আমরা সকলে জানি। উত্তরটা হবে হচ্ছে দেখো উনিশশো তেরো খ্রিস্টাব্দে। তিন নম্বরে আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? চিত্রা, বলাকা, মানসী, বনফুল। এটার উত্তর হবে হচ্ছে দেখো বনফুল। ছয় নম্বরে যে গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন আমি দিয়েছি সেটা হচ্ছে, শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন জাতীয় গ্রন্থ? বন্ধুরা এখানে রবীন্দ্রনাথ ঠাকুর হবে উপন্যাস, কাব্যগ্রন্থ, ছোট গল্প, নাটক। উত্তরটা হবে হচ্ছে দেখো উপন্যাস, অর্থাৎ শেষের কবিতা। যদিও কবিতা লেখা কিন্তু এটা হচ্ছে একটা উপন্যাসের নাম। সাত নম্বরে দেখো, নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ নয়? শেষ লেখা, ঝরা পালক, বলাকা, মানসী, কোনটা তার কাব্যগ্রন্থ নয়? তাহলে উত্তরটা হবে হচ্ছে ঝরা পালক। আট নম্বরে যেটা আমি দিয়েছি, কুলে একা, কুলে কে একা বসে আছে? মাঝি, প্রতিবেশী, কৃষক, রাখাল। উত্তরটা হবে হচ্ছে দেখো কৃষক। নয় নম্বরে যেটা আমি দিয়েছি, বর্ষার আকাশে ঘন মেঘের গর্জন দ্বারা বোঝায় অনুকূল পরিবেশ, সুখময় মুহূর্ত, অনুকূল জলবায়ু, প্রতিকূল আবহাওয়া। উত্তরটা হবে হচ্ছে দেখো প্রতিকূল আবহাওয়া। দশ নম্বরে আমি দিয়েছি, ভরা নদীর স্রোতের ধারা কেমন? স্তিমিত, ক্ষুরধারা, চঞ্চল, দুরন্ত। উত্তরটা হবে হচ্ছে দেখো ক্ষুরধারা। বন্ধুরা এখানে ক্ষুরধারা হবে। তো বন্ধুরা এখানে আমি একটা কথা বলে রাখি, আমি এখানে যতগুলো তোমাদের জন্য বহু নির্বাচনী প্রশ্ন আজকে উপস্থাপন করেছি সবগুলোই কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেননা এই কবিতা থেকে যেখান যেখান থেকে প্রশ্ন এসে থাকে সচরাচর, সেগুলো কিন্তু আমি এখানে উপস্থাপন করার চেষ্টা করেছি। তো তোমরা যে কাজটা করবে সেটা হচ্ছে এ টু জেড সম্পূর্ণ দেখবে এবং সবগুলো আয়ত্ত করে নিবে, এবং আমি আশাবাদী এখান থেকে তোমরা 100% কমন পাবে। তো চলো আমরা পরের বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখে নিই। এগারো নম্বরে যেটা আমি দিয়েছি সেটা হচ্ছে, সোনার তরি কবিতায় কেমন নদী তীরের কথা বলা হয়েছে? শূন্য, ফাঁকা, ভরা, বিবর্ণ। উত্তরটা হবে হচ্ছে দেখো শূন্য। বারো নম্বরে যেটা দিয়েছি, সোনার তরি কবিতায় গ্রামখানি কখন মেঘে ঢাকা থাকে? সন্ধেবেলা, প্রভাতবেলা, দুপুরবেলা, রাত্রিবেলা। উত্তরটা হবে হচ্ছে প্রভাতবেলা। তেরো নম্বরে দিয়েছি, সোনার তরি কবিতায় এপার বলতে বোঝানো হয়েছে পরকাল, মহাকাল, ইহকাল, পূর্ব বাংলা। উত্তরটা হবে হচ্ছে ইহকাল, যেহেতু এপার বলছে, আর যদি ওপার বলে তাহলে হবে পরকাল। চোদ্দ নম্বরে যেটা আমি দিয়েছি, সোনার তরি কবিতায় কি নিরুপায় হয়ে দুধারে ভাঙে? স্রোতধারা, জলধারা, নৌকা, ঢেউ। উত্তরটা হবে হচ্ছে দেখো ঢেউ। পনেরো নম্বরে দিয়েছি, সোনার তরি কবিতায় ছোট ক্ষেতে চারদিকে কি খেলা করে? ঘোলা জল, বাঁকা জল, স্বচ্ছ জল, নোনা জল। এটা আমরা কবিতা পড়লে কিন্তু সহজেই আন্দাজ করে নিতে পারি যে উত্তরটা কি হবে। উত্তরটা হবে হচ্ছে বাঁকা জল। ষোলো নম্বরে যেটা আমি দিয়েছি, নিজেকে নেওয়ার জন্য কৃষক কার কাছে মিনতি করে? মাঝির কাছে, নদীর কাছে, কবির কাছে, স্রষ্টার কাছে। উত্তরটা হবে হচ্ছে মাঝির কাছে। সতেরো নম্বরে দিয়েছি, কখন ঘন মেঘ ঘুরে ফিরে? জ্যৈষ্ঠ মাসে, শ্রাবণ মাসে, আষাঢ় মাসে, ভাদ্র মাসে। উত্তরটা হবে হচ্ছে শ্রাবণ মাসে। আঠারো নম্বরে দেখো, মানুষের বেঁচে থাকার আকুলতা চিরন্তন, নিজের কোন কবিতায় এই বক্তব্য ফুটে উঠেছে? অর্থাৎ এই যে চরণটা দেওয়া হয়েছে বা এই বাক্যটা দেওয়া হয়েছে, এই বাক্যটার মধ্যে যে অর্থটা প্রকাশ করছে, এই অর্থটা আসলে কোন কবিতার সাথে সাদৃশ্য? জীবন বন্দনা, কবর, সোনার তরী, তাহারই পরিমাণ। তাহলে এটার উত্তর তো আমরা সকলেই জানি, উত্তরটা হবে হচ্ছে সোনার তরী। উনিশ নম্বরে যেটা আমি দিয়েছি, চারিদিকে বাঁকা জল কৃষকের মনে কি সৃষ্টি করে? প্রবল আশঙ্কা, কাতর আকাঙ্ক্ষা, বিনীত আকাঙ্ক্ষা, ঘন ঘোর আশঙ্কা।
তাহলে উত্তরটা হবে হচ্ছে দেখো ঘনঘোর আশঙ্কা। 20 নম্বরে যেটা দিয়েছি কৃষকের তরিতে ঠাই পাওয়ার আকুল, তরি মানে হচ্ছে নৌকা, নৌকায় ঠাই পাওয়ার আকুল ইচ্ছার মাধ্যমে তোমার মতে কবি মানব চরিত্রের কোন দিকটি তুলে ধরেছেন? মৃত্যুর পথে যাত্রা, বাঁচার প্রবল ইচ্ছা, নদীর প্রবল স্রোত থেকে রক্ষা পাওয়া, মৃত্যুকে দূরে সরিয়ে রাখা। তাহলে এটা এটার উত্তর হবে হচ্ছে দেখো বাঁচার প্রবল ইচ্ছা। 21 নম্বরে যেটা আমি দিয়েছি সেটা হচ্ছে সোনার তরি কবিতায় আমি শব্দটি সাধারণ অর্থ কি? কৃষক, মাঝি, জেলে, তাঁতি। উত্তরটা হবে হচ্ছে দেখো কৃষক। অর্থাৎ এই যে কবি সোনার তরি কবিতার মধ্যে আমি শব্দটা যে ব্যবহার করা হয়েছে এটা কার হিসেবে, মানে কোন ব্যক্তির হিসেবে ব্যবহার করা হয়েছে? কৃষকের হিসেবে। 22 নম্বরে দেখো সোনার তরি কবিতায় বাঁকা জল কিসের প্রতীক? ধাবমান জলের, কালস্রোতের, কালো জলের, ভরা জলের। উত্তরটা হবে হচ্ছে দেখো কালস্রোতের। 23 নম্বরে দেখো সোনার তরি কবিতায় মহাকালের প্রতীক কোনটি? গাড়ি, স্টিমার, তরণী, উড়োজাহাজ। উত্তরটা হবে হচ্ছে তরণী। 24 নম্বরে যেটা আমি দিয়েছি মহাকালের প্রতীক তরণীতে বা তরিতে ঠাঁই পায় কেবল ব্যক্তিসত্তা, জীবসত্তা, মানবসত্তা, মহৎ সৃষ্টিকর্ম। উত্তরটা হবে হচ্ছে মহৎ সৃষ্টিকর্ম। 25 নম্বরে যেটা আমি দিয়েছি সেটা হচ্ছে কালস্রোতের কাছে মানুষের কোনো মূল্য নেই, এ বিষয়টি প্রতিফলন ঘটেছে নিজের কোন পংক্তির মধ্যে? অর্থাৎ এই যে বাক্যটা দিয়েছি আমি এই বাক্যটা নিজের কোন উক্তির মধ্যে মিলে যাচ্ছে? একখানে ছোট খ্যাত আমি একেলা, শূন্য নদীর তীরে রহিণু পড়ি, দেখে যেন মনে হয় চিনি হারে, এখন আমারে লহ করুণা করে। তাহলে এখানে কি বলছে? কালস্রোতের কাছে মানুষের কোনো মূল্য নেই এবং মানুষের কোনো মূল্য নেই এটা কোনটার মধ্যে, মানে কোন চরণের মধ্যে বোঝা যাচ্ছে? উত্তরটা হবে শূন্য নদীর তীরে রহিণু পড়ি। কেননা মাঝি কি করেছিল? কৃষককে একা রেখেই তার সোনার ধানগুলো নিয়ে চলে গিয়েছিল। এই জন্য কিন্তু বলা হচ্ছে যে মানুষের মহৎ সৃষ্টিকর্মের দাম রয়েছে কিন্তু মানুষের কোনো মূল্য নেই কালস্রোতের কাছে। 26 নম্বরে যে গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী আমি দিয়েছি সেটা হচ্ছে কূল শব্দের অর্থ কোনটি? কিনারা, ঢেউ, বংশ, স্রোত। উত্তরটা হবে হচ্ছে দেখো কিনারা। 27 নম্বরে যেটা আমি দিয়েছি কে এই মাঝি কোন জাতীয় বাক্য? বিবৃতিমূলক, বন্ধুরা এখানে বিবৃতিমূলক হবে, প্রশ্নবোধক, আদেশ সূচক, বিস্ময় সূচক। উত্তরটা হবে হচ্ছে দেখো প্রশ্নবোধক। যদিও আমি এখানে প্রশ্নবোধক চিহ্নটা দেইনি কিন্তু যেহেতু এখানে একটা প্রশ্ন করাই বোঝাচ্ছে সেহেতু আমরা এখানে বলতেই পারি যে এটা হচ্ছে একটা প্রশ্নবোধক বাক্য। 28 নম্বরে যেটা আমি দিয়েছি সোনার তরি কবিতাটি প্রকৃতপক্ষে কোন জাতীয়? কাহিনীমূলক, কল্পনাশ্রয়ী, প্রতীকী, শোকগাথামূলক। উত্তরটা হবে হচ্ছে দেখো প্রতীকীমূলক। কেননা এখানে কৃষকের কথা বলা হয়েছে কবিতার মধ্যে কিন্তু বাস্তবিকভাবে এখানে একজন কবির জীবন দর্শন বা কবিদের জীবন দর্শনের কথা উল্লেখ করা হয়েছে। 29 নম্বরে যেটা আমি দিয়েছি মহাকালের সঙ্গে তরির মিল কোথায়? প্রবহমানতায়, সৃষ্টিশীলতায়, নশ্বরতায়। বন্ধুরা এখানে নশ্বরতা হবে অবিনশ্বরতায়। উত্তরটা হবে হচ্ছে দেখো সৃষ্টিশীলতায়। 30 নম্বরে যেটা আমি দিয়েছি সোনার তরি কবিতায় কৃষক অনুনয় করেছে কাকে? বন্ধুরা এইটা হবে না, কবিকে, শিল্পীকে, গাড়ির চালককে, মাঝিকে। তো আমরা সকলেই জানি এটার উত্তর কি হবে? মাঝিকে। 31 নম্বরে যেটা আমি দিয়েছি সোনার তরি কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তরটা হবে হচ্ছে দেখো সোনার তরি। 32 নম্বরে আমি দিয়েছি রূপকের আড়ালে মানুষের জীবনের বাস্তব দর্শনকে গভীরভাবে ফুটিয়ে তোলা হয়েছে কোন কবিতায়? তাহলে এটার উত্তরও হবে সোনার তরি। 33 নম্বরে আমি দিয়েছি কোন কবিতায় অন্তর্লীন হয়ে আছে গভীর জীবন দর্শন? আমার পূর্ব বাংলা, পাঞ্জেরি, সোনার তরি, তাহারেই পরে মন। তাহলে উত্তরটা আমরা সকলেই জানি, উত্তরটা হবে সোনার তরি। 34 নম্বরে আমি দিয়েছি বাংলা ছোট গল্পের পথিকৃত কে? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তরটা হবে হচ্ছে কাজী নজরুল ইসলাম, নাকি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, নাকি রবীন্দ্রনাথ ঠাকুর, নাকি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, কোনটা হবে আমাদের উত্তর? উত্তরটা হবে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। 35 নম্বরে আমি দিয়েছি ওগো তুমি কোথা যাও কোন বিদেশে? এই উক্তির উদ্দেশ্য কি ছিল? গন্তব্য জানতে চাওয়া, নির্বিকার মাঝে দৃষ্টি আকর্ষণ, সৌজন্যমূলক জিজ্ঞাসা, আতিথেয়তালাপ। তাহলে উত্তরটা হবে হচ্ছে দেখো নির্বিকার মাঝে দৃষ্টি আকর্ষণ। 36 নম্বরে আমি দিয়েছি সময়ের প্রবহমানতা কোনটিকে কাল থেকে কালান্তরে নিয়ে যায়? সৃষ্টিকর্মকে, সোনাতরিকে, ধন সম্পদকে, ফসলকে। উত্তরটা হবে হচ্ছে দেখো সৃষ্টিকর্মকে। 37 নম্বরে যেটা আমি দিয়েছি সেটা হচ্ছে ছোট দ্বীপের মতো কোনটি? পাটক্ষেত, ধানক্ষেত, আখক্ষেত, সর্ষে ক্ষেত। উত্তরটা হবে হচ্ছে দেখো ধানক্ষেত। অর্থাৎ কৃষকের যে ধানক্ষেতটা ছিল সেটা দেখতে ছিল একদম ছোট দ্বীপের মতো। 38 নম্বরে যেটা আমি দিয়েছি শূন্য নদীর তীরে অপূর্ণতার বেদনা নিয়ে কে একা দাঁড়িয়ে থাকে? জেলে, তাঁতি, কৃষক, মাঝি। উত্তরটা হবে হচ্ছে দেখো কৃষক। 39 নম্বরে আমি দিয়েছি নদী শব্দটি প্রতিশব্দ হিসেবে কোনটি সমর্থনযোগ্য?
নেত্র, তটিনী, সলিল, সৈকত। তাহলে এটার উত্তর আমরা সকলেই জানি, উত্তরটা হবে হচ্ছে তটিনী। 40 নম্বরে যেটা আমি দিয়েছি, এক অতৃপ্তির বেদনা নিয়ে কৃষক অপেক্ষা করে কেন? ফসলের জন্য, দূর দেশে যাওয়ার জন্য, মহাকালের শূন্যতায় বিলীন হওয়ার জন্য, কালের প্রবাহে অমর থাকার জন্য। তাহলে উত্তরটা হবে হচ্ছে মহাকালের শূন্যতায় বিলীন হওয়ার জন্য। তো বন্ধুরা, এখানে আমাদের 40টা গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই এই যে বহু নির্বাচনী যে প্রশ্ন উত্তরগুলো আমি দিয়েছি সবগুলো বুঝতে পেরেছো। তো বন্ধুরা, এ ছিল আমাদের আজকের আলোচনা বিষয়। বন্ধুরা, তোমাদেরকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবে, তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবে, লাইক করবে, এবং যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সের মধ্যে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, ধন্যবাদ।